يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سمعت إسلام بريو মুসলিম সমাজ প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য আর দরুদ ও শান্তি আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনাদের সামনে কয়েক জুম্মা থেকেই কোরআনের ব্যাপারে কিছু আলোচনা হচ্ছিল তো শেষ যে বিষয়টি আলোচনা হয়েছিল তার মধ্যে গত জুম্মায় আপনাদের সামনে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মানে মাদক দ্রব্যের ব্যাপারে যেহেতু বিষয়টা
আমার অন্যভাবে ছিল, তার জন্য হঠাৎ ভরে দিয়েছিলাম সেখানে। তো যে বিষয়টা আপনাদের সামনে এর আগে আলোচনা হচ্ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আজকে আলোচনাটা হবে, তারপর ইনশাআল্লাহ কোরআনের ব্যাপারে আরো অনেক তথ্য আছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তো পরবর্তী জুম্মাতে ইনশাআল্লাহ সে ব্যাপারে আলোচনা করব। তো এর আগে আজকের যে বিষয় সেটা হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াতের ফজিলত, এর লাভ দুনিয়াতে কি এবং পরকালে কি, এ ব্যাপারে অনেকটা আলোচনা আপনাদের সামনে রাখা হয়েছিল, আর কিছু অংশ আছে সেটা আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের যে ফজিলত ফল দুনিয়াতে আখেরাতে, তো এখানে আমি একটা ফজিলত যেটা আখেরাতের জন্য, কোরআনের যে ফজিলত একটা সার্বিকভাবে অনির্দিষ্ট আর একটা নির্দিষ্ট। যেমন কিছু ফজিলত যেটা কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমভাবে করা হয়েছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করলেই সে নেকি পাবে এই পরিমাণ, সেটা যে কোনো সূরা হতে পারে, সূরার অংশ হতে পারে, এক কথায় কোরআন থেকে কোনো শব্দ পাঠ করলে আমভাবে। আরো কিছু কিছু জায়গায় বলা হয়েছে কিছু সূরা, কিছু সূরা একটা দুটা, অথবা কোনো জায়গায় কয়েকটি আয়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে, আবার কিছু জায়গায় মানে একটি আয়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে। তো সার্বিকভাবে যে ফজিলতের কথা আপনাদের সামনে উল্লেখ করেছিলাম গত সময় মানে আগে, তার কিছু অংশ আজকে ইনশাআল্লাহ আপনার সামনে উল্লেখ করব। তার আগে আমি পবিত্র কোরআনের যে একটি আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে শুরু করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা আনফাল আট নম্বর অধ্যায় দুই নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন যে মুমিন ওরায় যখন তাদের সামনে, অর্থাৎ মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, স্মরণ করানো হবে আল্লাহর নাম, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। এক নম্বর মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম স্মরণ করানো হবে তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে, এবং ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআন তেলাওয়াত করা হবে বা কোরআনের তেলাওয়াত করা হবে তাদের সামনে, তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তাদের অন্তর কম্পিত হবে। তো দুইটি, আল্লাহর নাম স্মরণ করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে, অন্তর কম্পিত হবে, এবং আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে পরে তার ঈমান বৃদ্ধি পাবে এবং তার অন্তর কম্পিত হবে। এবং এরা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরেই ভরসা করে, ভরসাকারী এরা। এখানে একটি কথা যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা কথা বলছেন যে মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এ ব্যাপারে আমরা যখন পড়াশোনা করেছিলাম এবং সহিহ মুসলিমের মধ্যে মুকাদ্দামার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে মানুষের ঈমান বৃদ্ধি পায় বা হ্রাস পায়, কমে বাড়ে কর্ম অনুযায়ী। কিছু কর্ম আছে যেগুলো করলে পরে মুমিনের মুসলিমের ঈমান বাড়তে থাকে, আবার কিছু কর্ম এমন আছে যেগুলো করলে মুমিনের ঈমান কমে যায়। হাদিসের ভাবে অনেক বলা হয়েছে, আমি একটা উদাহরণ দিই এখানে আল্লাহ রাসূল কথা অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছেন যে একজন মদ পানকারী যখন মদ পান করে
তখন তার কাছ থেকে ইমান হটে যায়, তখন সে বেঈমান হয়ে যায়, তার মধ্যে কোনো ইমান থাকে না। আর তার ইমানটা তার মাথার উপরে ছাতার আকৃতি ধারণ করে। আবার ওই মদখোর যখন মদ থেকে ফিরে আসে তখন আবার তার মধ্যে ইমান ফিরে আসে। আর অনেক বলা আছে, আমি একটা উদাহরণ দিলাম। তো মুমিনদের কাজ, মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত হলে সে তেলাওয়াত করলে তার ইমান বৃদ্ধি পাবে। তো যে সমস্ত মানুষেরা চাই যে আমি ইমান বাড়াবো, যার যত ইমান বেশি হবে তার প্রতিটি কর্মের স্বভাবও বেশি হবে। ভালো করে বুঝুন, যার যত ইমান বেশি হবে তার প্রতিটি আমলের, যে কোনো আমলেরই প্রতিফল বেশি হবে। আপনিও দুই রাকাত মাগরিবের পরে, যে দুই আজানের মাগরিবের আজানের পরে যে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ি, তো ওই দুই রাকাত নামাজ আমিও পড়ছি আপনিও পড়ছেন, একই নামাজ, আপনিও দুই রাকাত আমিও দুই রাকাত। কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন ওজন করা হবে আপনার ওই দুই রাকাত আমারও দুই রাকাত, কিন্তু হতে পারে আপনার নেকি বেশি অথবা আমার নেকি বেশি, মালতে একই কিন্তু স্বভাব কম বেশি হবে। কি করে বুঝলেন? একটা উদাহরণ বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার সাহাবীদেরকে, আমার সঙ্গী সাথীদেরকে গালি দেবে না, বুড়াবেলা বলবে না, কারণ আমার সাথীরা, আমার সাহাবীরা এক মুঠ গেহদান করে যে স্বভাব অর্জন করেছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও তবু ওই পরিমাণ স্বভাব তোমরা অর্জন করতে পারবে না। আপনি চিন্তা করেন, আল্লাহ বলছে আমরা উহুদ পাহাড়ের সমান পরিমাণ সোনা ব্যয় করেছি আল্লাহর রাস্তায়, আর সাহাবীরা এক মুঠ গেহদান করেছে আল্লাহর রাস্তায়। আপনার কাছে একটা প্রশ্ন, এক মুঠ গেহুর দাম বেশি না উহুদ পাহাড় সমতুল্য সোনার দাম বেশি? সোনার দাম বেশি, অথচ আল্লাহ রাসূল বলছেন তবুও তাদের সমপরিমাণ নেকি হবে না। নেকি আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আর আমল কোন নিয়তে করা হচ্ছে, আপনার নিয়তের উপরে আপনার স্বভাব বৃদ্ধি পাবে। তো যে মানুষের যত বেশি ইমান হবে তার আমলের ওজন তত বেশি হবে। তো মুমিন, যারা মুমিন তারা চাইবে যে আমার ইমান বৃদ্ধি পাক, হ্রাস পাক, এটা কেউ চাইবে না। এটি একটি আয়াত। এবার একটি হাদিসের দিকে যাই। হাদিসটি যেমন তিরমিজির মধ্যে পাবেন, কিতাবুল ফাজাইলুল কোরআন অধ্যায়ে হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার হচ্ছে 3158। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহর এই কিতাব অর্থাৎ কোরআন থেকে একটি হরফ, মান ক্বারা হারফান, হরফ শব্দ ব্যবহার করেছে মানে একটি অক্ষর, যে ব্যক্তি এই পবিত্র কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে পড়বে, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটি হাসানা, একটা নেকি লেখা হবে, তার জন্য একটি নেকি হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং সেই যে একটি নেকি আমি তার জন্য নির্ধারিত করেছি একটি অক্ষরের বিনিময়ে, ওই একটি নেকি আমি তার 10 গুণ বাড়িয়ে দেব, 10 গুণ বিআশরি আমসালিহা, একটি নেকি যেন তার 10টি নেকি সমতুল্য হয়ে যাবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম, দেখবেন অনেক সূরা শুরুতে এই শব্দগুলো হারফুল মুকাত্তা বলা হয়, এগুলোকে এই অক্ষরগুলো ব্যবহার করা হয়, তো এটা একটা শব্দ, মানে একটা শব্দ নয়, একটা শব্দ নয়। তো আল্লাহ রাসূল বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এই তিন, এই যে আলিফ লাম মিম এটা হারফ নয়, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ, ওয়া লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন, লাম একটি হরফ, মিম একটি হরফ, অর্থাৎ আলিফ লাম মিম যদি এই তিনটা
একটা অক্ষর কেউ পবিত্র প্রাণ থেকে তেলাওয়াত করে তার জন্য ৩০টা নেকি লেখা হবে। তিনটা নেকি আল্লাহ রাসূল বলেছেন দশ গুণ, দশ গুণিত তিন একটু ৩০, তার জন্য ৩০ নেকি লিখে দেওয়া হবে। এটা আম ভাবে যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে একটি অক্ষরের বিনিময়ে দশ নেকি পাবে। আর একটু বড় অফার আছে আরেকজনের জন্য, এটা সকলের জন্য আম ভাবে, সকলের জন্য পবিত্র কোরআনে একটি অক্ষর দশ নেকি। আরেকটি হাদিসের দিকে যেতে আমি তিরমিজি, হাদিস নাম্বার হচ্ছে ৩১৫১, হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহ, যে ব্যক্তি পবিত্র কোরআনের তেলাওয়াত করে ওয়া হুয়া মাহিরুম বিহ, কোরআনে পারদর্শী, খুব সুন্দর কোরআন পড়তে পারে, যেমন আমি বা আমি কোরআন জানি যেহেতু আমি আলেম, আর একটা সাধারণ মানুষ, দুজনের কোরআন কোনোদিনই সমান হবে না, আমি যে স্পিডে পড়তে পারবো একটা সাধারণ মানুষ পারবে না, সাধারণভাবে যেহেতু আমি জানি সে কম জানে তার কারণে, আমি রেগুলার পড়ি তার কারণে। তো এখানে আল্লাহ বলছেন মাহিরুম্বি, কোরআনে সে পারদর্শী, ভালো কোরআন পড়তে পারে, তার জন্য বলছেন কি হবে, কোরআন পড়ছে, ভালো কোরআন পড়ছে, তার জন্য আল্লাহ রাসূল অফার দিচ্ছেন ওহ মাহিরুম্বি মা সাফরাতিল কিরামিন বাররাতিল্লাজি আল্লাযী ইয়াকরা, সেই ব্যক্তি যে ভালোভাবে কোরআনের তেলাওয়াত করে ওই ব্যক্তি হচ্ছে কি সম্মানিত নেককার ফেরেশতা মন্ডলী, সম্মানিত নেককার ফেরেশতা মন্ডলীর সঙ্গে থাকবে যে কোরআন তেলাওয়াত করে। ফেরেশতাদের সঙ্গী হওয়া চারটিখানি ব্যাপার, কার সৌভাগ্য যে কোরআনের তেলাওয়াত করে, যে কোরআনের তেলাওয়াত করে তারই অন্তকম্পিত হয়, যে কোরআনের তেলাওয়াত করে তারই ঈমান বৃদ্ধি পায়, যে কোরআনের তেলাওয়াত করে সেই একমাত্র ফেরেশতাদের সঙ্গী হতে পারে। তারপরে অন্য একটি রিওয়ায়েতের মধ্যে এসেছে সরবরাহ দ্বারা তিনি বলছেন যে ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান, এটা আরো নির্দিষ্ট করা হয়েছে, আলোচনা বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে ওয়া হুয়া আলাইহি শাকুন, তার জন্য খুবই কোরআন পড়াটা কষ্টকর, দেখবেন যাদের বয়স হয়েছে কম দেখতে পায় তারা এমনিতে দেখবেন কোরআন দেখতে পাচ্ছে না, আমরা যেমন অনেক সময় আমি ওই লাইটে কোরআন পড়ি ওই লাইটে কোরআন পড়ি, অনেকে বলে স্যার এই লাইটে কোরআন পড়ে না চোখের ক্ষতি হবে, এই লাইটটা দেখতে হবেন ভালো, তাই আমি বলি যে আমার যখন বয়স কম আছে আমার চোখের পাওয়ার রোশনি আছে ভালো, আমি দেখতে পাচ্ছি, চাঁদনি চাঁদের আলোতে আমি কোরআন পড়তে পারবো, যদি পূর্ণিমা চন্দ্র হয় পূর্ণিমা রাত্রে আমি চাঁদের আলো দিয়ে কোরআন পড়তে পারবো, সবার এটা হচ্ছে মাহিরুম্বি। আর বাহু আশা বাহু আলী শাহুন ফেলা আজরান, এখানে বলছে যে কোরআন পড়তে অসুবিধা হয় দেখতে পায় না কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে কোরআনের প্রতি ভালোবাসা আছে, আমি দেখতে পাই না অল্প দেখতে পাই কিন্তু আমি কোরআন ছেড়ে দিই না, কষ্ট করে আমি চোখের কাছে নিয়ে গিয়ে কোরআনটা ভালো করে দেখছি, তাতে আমার চশমা লাগু, বুঝতে পারছেন তো, ফেলাহু আজরান, তার জন্য ডবল নেকি, আমি ভালোভাবে দেখতে পাই পূর্ণিমা রাত্রে আমি কোরআন সুন্দর হয়ে পড়তে পাই, আমার জন্য বলছে একটি অক্ষর দশ নেকি। আর আপনি নতুন কোরআন ধরেছেন কোরআনটা কোনো কোনো কষ্ট এসে পড়তে পারছেন কিন্তু আপনার ভালোবাসা আপনার বিশ্বাস আছে যে আমি কোরআন পড়লে আমি নেকি পাবো, আমার ঈমান বৃদ্ধি পাবে, আমার পরকালে আমার লাভ হবে, দুনিয়াতে লাভ হবে, আপনি এই আশাতে আপনি কষ্ট করে কোরআন পড়ছেন, রেগুলার কোরআন পড়ছেন দুবেলা হোক তিনবেলা হোক, ফালে আহ আজরান, আপনার জন্য ডবল নেকি, আমি পাবো দশ নেকি, আপনি আপনার দশকে আবার দুই দিয়ে গুণ করেন কত হচ্ছে ২০। অনেকে দশ নেকি বলে কিন্তু আমি হিসাব করে দেখলাম যে সবার জন্য দশ নেকি নয়, এটা হাদিস বলছি আমি স্পষ্ট হাদিস বলছি সবাই বুঝতে পারবেন, সেটা আমার ব্যক্তিগত কথা নয়, ওহ মাইরিং পিহি, যার জন্য যে স্পষ্ট করে ভালোভাবে প্রণাম করতে পারে ওর জন্য দশ নেকি আম ভাবে, কিন্তু যে কষ্ট করে পড়বে তার জন্য আলাদা এক্সট্রা আরো ডবল দেওয়া হবে, দশের ডবল হচ্ছে ২০। তো যারা আল্লাহকে ভালোবাসেন, নেকি কামাতে ভালোবাসেন, ইসলামের রাস্তায় প্রতিযোগিতা করতে ভালোবাসেন, তাদেরকে আমি আহ্বান করছি আপনারা কোরআনের তেলাওয়াত করুন, এত অফার আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন আপনারা গ্রহণ করুন, দুনিয়াতে ক্ষেত্রে আপনারা প্রতিযোগিতা করছেন কিন্তু দিনের ক্ষেত্রে তো আমরা কোনোদিন প্রতিযোগিতা করছি না, কেন আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে,
আমরা সময় সময় দেখি বিভিন্ন সময় বিভিন্ন মানে ফেস্টিভ্যালে অফার দেয় বিভিন্ন জিনিসে, ফ্রিজের হোক, টিভির হোক, মোবাইলের হোক, সিম কার্ডের হোক। আমাদের গ্রামে সময় সময় টুকটুকিতে করে সিম বিক্রি করতে যায়। যদি বলে যে 10 টাকায় 70 টাকা টক টাইম পাবে, 1 বছরের মানে ইনকামিং আউটগোয়িং সব ফ্রি, প্রতিদিন অনলিমিটেড ফ্রি, কেউ কেউ 2টা 3টা করে নিন, আমার একটা থাকবে, আমার বইয়ে থাকবে, আমার মা চালাতে ও থাকবে, ফ্রি। তো 10 টাকায় আপনি 70 টাকা 80 টাকা টক টাইম পাচ্ছেন। আর এখন যদি আপনি 10 টাকায় ক্যাশ কার্ড নেন তো 7 টাকা পাবেন, কোনটা লাভ আছে? তো এই সমস্ত জিনিসগুলোতে আপনার আগ্রহ আছে, আর যেখানে নেকি ইনকাম হবে, নেকি কামাতে পারবেন, সেখানে আমাদের প্রতিযোগিতা নাই। এটা আম ভাবে বললাম কোরআন তেলাওয়াতের কাছে। এরা যেটা বলছি, কোরআনে কিছু কিছু সূরা আছে, কিছু কিছু আয়াত আছে যেখানে নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূল তার ফজিলত বর্ণনা করে বলছেন। তারপরে একটাই কোরআন শুরু থেকে শুরু করি, যতটুকু হয় তার মধ্যে শেষ করি ইনশাআল্লাহ। কোরআনের শুরু হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাপারে একটা আলোচনা করি সংক্ষেপে, শুধু একটি হাদিস বলবো, সহিহ বুখারি কিতাবুল ফাযাইল কোরআন থেকে বলছি। হাদিস নাম্বার হচ্ছে 5006। হাদিস নাম্বার হচ্ছে আবু সাঈদ আল মুওয়াল্লা, তিনি বর্ণনা করে বলছেন যে আমি একদিন মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়তে পড়তে নামাজ পড়া অবস্থায় আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়ে বলছেন যে, আমাকে ডাক দিলেন, তো আমি যেহেতু নামাজ পড়ছিলাম তাই হচ্ছে যে আমি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেবো, আমি নামাজটা পড়বো। তো তিনি নামাজটাকে প্রাধান্য দিলেন। ফরজ নামাজ নাকি সুন্নত নফল এটা স্পষ্ট নেই, আমার তিনি নামাজ কিন্তু মুসল্লি হিসাবে বলা হয়েছে আমি নামাজ পড়ছিলাম। নামাজ শেষ করার পরে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম আল্লাহর রাসূল, তার জন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন। তা আল্লাহর রাসূল বলছেন, শুনো ভালো করে, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহকে পবিত্র কোরআনের মধ্যে এটা বলেনি, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালি রাসূলি ইযা দাআকুম, তোমরা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও যখনই তোমাকে ডাকবে, ইযা দাআকুম যখন তোমাকে ডাকবে তখন সঙ্গে সঙ্গে তাদের ডাকে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও। তুমি কোন অবস্থায় আছো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আল্লাহ এবং তোমার রসুল তোমাকে ডেকেছে, তোমাকে ওই অবস্থাতে তার কাছে উপস্থিত হতে হবে। তো এ কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন যে, শোনো, যে পবিত্র কোরআনের মধ্যে তোমাকে সবচেয়ে বড় একটি আলা ওয়াল্লিমুকা আযামা সূরাতিন ফিল কোরআন, আমি তোমাকে পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে আযাম বলা হয়েছে, আযাম শব্দ ব্যবহার করা হয়েছে মানে সবচেয়ে বড়, পবিত্র কোরআনের মধ্যে মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, সব দিক থেকে সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে বড় সূরা তোমাকে আমি শিক্ষা দেবো যখন তুমি মসজিদ থেকে বেরোবে, তার পূর্বে কাবুল আনবে তারপরে যাবে মসজিদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদকে বেরোছেন তিনি বলছেন, আমার আল্লাহ রাসূল আমার হাত ধরেছেন, তাখাযাবে ইয়াদি, আল্লাহ রাসূল আমার হাত ধরে মসজিদ থেকে বেরোতে ইচ্ছা করলেন, সেই সময় আল্লাহ রাসূলকে আমি স্মরণ করে দিলাম, হতে পারে তিনি ভুলে গেছেন, ইনশাআল্লাহ আমি আল্লাহ রাসূলকে বলে দিলাম যে আল্লাহ রাসূল আপনি তো বলেছিলেন যখন মসজিদ থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পূর্বে আমাকে আপনি কোরআনের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাবান সূরার ব্যাপারে আপনি শিক্ষা দেবেন, তো বলুন। তা আল্লাহ রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া সাবউল মাসানি القرآن العظيم الذي أوتيته سورة الفاتحة যেটি আমাকে প্রদান করা হয়েছে সবচেয়ে মজার মানে শক্তি আয়াত, এতটুকু যথেষ্ট। আরেকটি হাদিস দিকে যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, এই হাদিসটি বলে আমার বক্তব্য শেষ করি ইনশাআল্লাহ। এই হাদিসটি আপনি সহিহ বুখারী কিতাব ফাযাইল কোরআনের মধ্যে পাবেন, হাদিস নম্বর হচ্ছে 5010 এবং 2311, কিন্তু 5010 নম্বর যে হাদিসটা আছে সংক্ষেপে আছে, এবং 2311 নম্বর যে হাদিসটি সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাদিসটি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে রমাদান মাসে যে ফিতরা তোলা হয় যাকাত, সে যাকাতের জন্য আগলদার নির্বাচন করলেন, আগলদার। তো আমি ওই যাকাতুল ফিতরের মাল আমি আগলাচ্ছি রাত্রে, হঠাৎ ফাতানি আতিন, এটা হাদিসের কথা। তো একজন আসলো,
এসে দুই হাতে করে যে জাকাতের মাল ছিল ভরতে শুরু করলো, তার যে পুকুরি পাটলা ছিল তার মধ্যে দুই হাতে করে ভরতে শুরু করলো, মেয়াদ তখন শব্দের খাদ্য দ্রব্য থেকে সে ভরতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি খপ করে ধরে নিলাম, ধরা পরে বলছে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি অবশ্য অবশ্য আমি তোমাকে রসুলের কাছে নিয়ে যাব। তো ওই ব্যক্তি এখানে কিন্তু নাম উল্লেখ করা হয়নি, তো ওই ব্যক্তি জোরহাত করে বলছে আমাকে মাফ করুন, আমি খুবই অভাবী, আমি খুবই গরিব, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার ছেলেপেলে আছে, আমার খুবই অভাব, আমি অভাবের কারণে আমি চুরি করতে এসেছি, আজ আমার ছেড়ে দিন। ফরাহিন্তু আবু হুরায়রা তিনি বলছেন যে আমি তার উপর দয়া করলাম, তাকে ছেড়ে দিলাম তার রাস্তাতে। ছেড়ে দেওয়ার পরে তার পরের দিন আল্লাহ রসুল আমাকে বলছে সকালবেলায়, যখন সকাল হলো আল্লাহ রসুল বলছে যে মা ফায়লা আসিরুক আল-বারিহা, গত রাতে তুমি তোমার বন্দির সঙ্গে কি রকম ব্যবহার করলে, কি আচরণ করলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বিস্তারিত আলোচনা করলেন যে এই ব্যাপার তাকে আমি ছেড়ে দিলাম এই কারণে। তা বলছে আল্লাহ রসুল বলছেন ভালো শুনুন কি বলছেন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমা ইন্নাহু কদ কাজা রাকা ওয়াসা ইয়াউদু, অর্থাৎ হচ্ছে যে নিশ্চয় সেই ব্যক্তি তোমাকে মিথ্যা কথা বলেছে, ওয়াসা ইয়াউদ সে আবার আসবে, অবশ্য সে অচিরে সে আবার আসবে। তো রিয়াকশন দেখুন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এখানে আপনাদেরকে আমি বলছি আমি জেনে নিয়েছি যে সে অবশ্যই আসবে, আমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে সে অবশ্যই আসবে, লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন সে আসবে, অতএব সে আসবে, আল্লাহ রাসূল বলেছেন সে আসবে, তার মানে সে আসবেই আসবে, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। সে চুপ করে বসে আছে, আল্লাহ রাসূল তো বলেছে যে আসবে, বলে হ্যাঁ চলে এসছে, আল্লাহ রাসূলের কথা আমার কাছে জাম ধরতে পারে কিন্তু আল্লাহ রাসূলের কথা একটু হেরফের হবে না। আমরা আল্লাহ রাসূলের কথা ভাঙতে গিয়ে দ্বিধাবোধ করি, হবে না করবো না, করবো কি করবো না, কারণ হচ্ছে আমাদের মধ্যে ইমান নাই, তার কারণে তিনার মধ্যে তার মধ্যে ইমান থাকার তিনি একবারে ভেবে নিলেন যে সে আসবে, ধরে নিলেন, বলছে আজ তো ছাড়বো না, আজ রসুলের কাছে নিয়ে যাবো, আবার একই রকম কাকুতি মনে হচ্ছে এই ব্যাপার এই ব্যাপার, দয়া করে ছেড়ে দিলেন। আল্লাহ রসুল আবার একই প্রশ্ন বললেন কি করলা এই ব্যাপার, আবার সে আসবে তুমি জেনে রেখো। তাই তো আল্লাহ রসুল আবার বললেন যে আসবে, আবার বসে থাকবেন, আবার চলে এসছে, এইবার তোমাকে ছাড়বো না, এবার নিয়ে যাবো, বলছেন আজকে ছেড়ে দাও। ওই রকম ভাবে বলার পরে তোমাকে আমি একটা কোরআন থেকে একটা শব্দ তোমাকে শিক্ষা দেব, এইটা তুমি যদি পাঠ করো তাহলে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী তোমার এই মালের হেফাজত করবে সকাল পর্যন্ত, এই আয়াতুল কুরসি তোমাকে শিক্ষা দিলাম, এই আয়াতুল কুরসি তখন তুমি পাঠ করবে, রাত্রে পাঠ করার পরে দেখবা আল্লাহর তরফ থেকে তোমার এই মালের রক্ষণাবেক্ষণ করে দেখবে। তো তারপর যে আল্লাহ একে প্রশ্ন করলে বললেন যে এই ব্যাপার আমাকে শিক্ষা দিল, তাদের আমাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন সে বারবার মিথ্যা কথা বলেছে, সে মিথ্যাবাদী, সে বলে সত্য কথা বলে না, কিন্তু তোমাকে এই কথাটা সত্য বলেছে, এই কথাটা সত্য বলেছে। তুমি জানো এই তিন রাত থেকে তোমার সঙ্গে যা হচ্ছে ঘটনা, ওই ব্যক্তি কে তুমি জানো, সে না আল্লাহ রাসূল কে, সে বলছে শয়তান, শয়তান শয়তান হয়ে তোমাকে ভালো শিক্ষা দিচ্ছে, চিন্তা করো। তো আমরা আজ কোরআনের প্রতি ভালোবাসা রাখি না, অনেক আছে সুরা কাহাফের ফজিলত আছে, সুরা মুলকের ফজিলত, পবিত্র অনেক সুরা আছে নির্দিষ্ট ভাবে তার বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে পবিত্র কোরআন তেলাওয়াতের যে ফজিলত বর্ণনা করেছেন, নীতিও বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যাতে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি এবং সে সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরে এটাই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।